আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বিআরবি হাসপাতালের ফেসবুক লাইভ পেজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মাইসা আওয়ার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় থেরাপিউটিক এন্ডোস্কোপি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট, বিআরবি হাসপাতালের কনসালটেন্ট আবদুল্লাহ হেল কাফি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম মাইসা, ভালো আছেন? জি স্যার, আমি ভালো আছি। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লাইভের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসম্ভব উত্তর চেষ্টা করব তার উত্তর দেওয়ার। দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন বিআরবি হাসপাতালের পূর্বের নাম ছিল গ্যাস্ট্রো লিভার হসপিটাল। এটি বাংলাদেশের নাম্বার ওয়ান থেরাপিউটিক এন্ডোস্কোপিক সেন্টার নামে পরিচিত। এখন মানুষের সবচেয়ে কমন সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা। স্যার, এই যে ওখানে আমি আপনার কাছে জানতে যাচ্ছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অনুযায়ী পেপটিক আলসার ডিজিজের হার কত? ধন্যবাদ মাইশা। পেপটিক আলসার ডিজিজ একটা কমন প্লেস এবং কমন হ্যাপেনিং। মানুষের শরীরে অ্যাসিডিটি সমস্যা অনেকেই ভুগে থাকেন। তো সবাই মনে করেন যে আমার পেটে ব্যথা বা পেটে একটু অস্বস্তি হলেই এটি পেপটিক আলসার অথবা গ্যাস্ট্রিক প্রবলেম, এটাই ভেবে থাকেন। তো আমরা আবার যদি অ্যান্ডোস্কোপিক চিত্রের দিকে তাকাই তাহলে একটু ভিন্ন চিত্র দেখি। আমরা দেখি যে যত পেশেন্টের অ্যান্ডোস্কোপি করা হয় তা শতকরা 4-5%, শতকরা 4-5% মধ্যেই আলসারটা পাওয়া যায়, অথবা ক্ষেত্র বিশেষে কিছু বেশি কিছু কম। স্যার, যেসব জিআইডি ডিজিজ আছে তার লক্ষণগুলো সাধারণত কী কী প্রকাশ পায়? হ্যাঁ, ধন্যবাদ। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ অথবা পরিপাকতন্ত্রের যে সমস্ত রোগ সাধারণভাবে আমাদের দেশে পাওয়া যায় তার মধ্যে একটি তো আপনি বললেন যে পেপটিক আলসার ডিজিজ। এর বাইরে আছে আলসার, এর মতো সিমটম হয় কিন্তু আলসার নেই, তাকে আমরা বলি নন আলসার ডিসপেপসিয়া, ইট ইজ এ মোস্ট কমন। এর বাইরে আছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এরপর এটা হচ্ছে খাদ্যনালীর উপরের অংশের, খাদ্যনালীর উপরের অংশের সাধারণত এই জাতীয় রোগ। এর বাইরে টিউমার ক্যান্সার তো হতে আসেই। এরপর আমরা খাদ্যনালীর তিনটা অংশ যদি ভাগ করি, মাঝখানের অংশ হচ্ছে আমরা বলি ক্ষুদ্রান্ত্র বা স্মল বাওয়েল, এরপর রয়েছে বৃহদান্ত্র বা লোয়ার গাট। তাহলে খাদ্যনালীকে আমরা তিনটা ভাগে সাধারণত ভাগ করে থাকি, আপার জিআই ট্র্যাক্ট, মিড গাট এবং তৃতীয়ত হচ্ছে লোয়ার জিআই ট্র্যাক্ট। তো সাধারণ আমরা যেগুলি বললাম পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অথবা গ্যাস্ট্রিক ক্যান্সার, নন আলসার ডিসপেপসিয়া, এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্যনালীর উপরের অংশের সাথে সম্পৃক্ত। এর বাইরে খাদ্যনালীর যে মাঝের অংশটা রয়েছে আমরা বলি স্মল বাওয়েল বা মিড গাট, এখানে সাধারণত অ্যাবডোমিনাল পেইন, পেটের ব্যথা, তারপর বদ হজম অথবা পেট ফুলে থাকা এবং পাতলা পায়খানা অথবা পায়খানা নিয়মিত না হওয়া, বেশিরভাগ ক্ষেত্রে পাতলা পায়খানা এরকমভাবেই সাধারণত প্রেজেন্ট করে। এর বাইরে অপুষ্টিজনিত লক্ষণ দেখা দিতে পারে। অপুষ্টি খাদ্যনালীর এই অংশটাতে যেহেতু খাবারের সারবস্তু মানে শরীরের ভিতরে প্রবেশ করে অথবা অ্যাবজর্পশন হয়, এই জন্য খাদ্যনালীর মাঝের অংশ বা স্মল বাওয়েলের প্রবলেম হলে বেশিরভাগ ক্ষেত্রেই অপুষ্টিজনিত সমস্যা নিয়ে লোকজন ডাক্তারের শরণাপন্ন হয়। এর বাইরে লোয়ার জিআইটি অথবা কোলন, এই কোলনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে স্টুল প্রবলেম হয়, যেমন বাওয়েল হ্যাবিট অ্যাবনর্মাল হয়ে যায়, ঠিকমতো টয়লেট পরিষ্কার হয় না, যেটা মানুষ মনে করে যে আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না, এটা একটা ফিলিং। এরপর পাতলা পায়খানা হতে পারে। তো সাধারণত অল্টারেশন বাওয়েল হ্যাবিট, এটি হচ্ছে আমাদের খাদ্যনালীর নিচের অংশের সমস্যা হিসেবে আমরা বিবেচনা করি। ধন্যবাদ স্যার। স্যার, জিআইটি ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা কী ধরনের ইনভেস্টিগেশন সাধারণত করতে পারি? জিআইটি ডিজিজের ক্ষেত্রে আমরা মূলত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে অ্যান্ডোস্কোপিক এক্সামিনেশন, যেমন অ্যান্ডোস্কোপি উপর দিকে আপার জিআই অ্যান্ডোস্কোপি করা হয়, এটা হচ্ছে আমরা ইসোফেগাস, এরপরে পাকস্থলী এবং ডিউডেনাম, এই তিনটা অংশের কোনো রোগ থাকলে আমরা সেটা অ্যান্ডোস্কোপির মাধ্যমে জানতে পারি। এর বাইরে আমরা স্মল বাওয়েল দেখার জন্য
অ্যান্টারোস্কোপি আছে, এক ধরনের বিশেষ ধরনের অ্যান্টারোস্কোপি, আর কোলন দেখার জন্য রয়েছে কোলোনোস্কোপি। তো এগুলি হচ্ছে সাধারণত লুমিনাল অর্থাৎ খাদ্যনালীর ভেতরের অংশ, কোনো সমস্যা আলসার, টিউমার, পলিপ, যাই কিছু থাকবে এগুলি জানা যায়। এর বাইরে এর ফাংশন দেখার জন্য আমাদের কিছু টেস্ট রয়েছে। এরপর যেহেতু লিভার এবং পিত্তনালী, প্যানক্রিয়াস বা অগ্নাশয় এগুলিও পরিপাকতন্ত্রেরই অংশ, আল্ট্রাসোনোগ্রাম, লিভার ফাংশন টেস্ট এবং প্যানক্রিয়েটিক ফাংশন টেস্ট, এইসব অনেক পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেগুলির মাধ্যমে আমরা খাদ্যনালী এবং পরিপাকতন্ত্রের রোগ সম্পর্কে জানতে পারি। ধন্যবাদ স্যার। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে থেরাপিউটিক এন্ডোস্কোপি। তো আমরা থেরাপিউটিক এন্ডোস্কোপি বলতে সাধারণত কী বুঝি? জি, ধন্যবাদ। তো থেরাপিউটিক এন্ডোস্কোপি হচ্ছে আমরা যে সমস্ত এন্ডোস্কোপিক পরীক্ষা করে থাকি, যেমন আপার জিআই এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি অথবা এন্টারোস্কোপি, এইসব পরীক্ষার মাধ্যমে আমরা যে সমস্ত রোগ নির্ণয় করে থাকি, যেমন আপনি ধরুন স্টমাকে পলিপ পাওয়া গেল, গ্যাস্ট্রিক পলিপ, অ্যান্ডোস্কোপি করে দেখা গেল স্টমাকে কোনো মাংস বৃদ্ধি অথবা পলিপ রয়েছে, অথবা সন্দেহভাজন টিউমার বা ক্যান্সার রয়েছে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্ডোস্কোপি করে প্রথম যখন জানতে পারবো যে স্টমাকে এই সমস্যাটা রয়েছে, এরপর অ্যান্ডোস্কোপির মাধ্যমে যদি আমরা এই পলিপটাকে অপসারণ করি তাহলে এটি হবে একটি থেরাপিউটিক অ্যান্ডোস্কোপিক চিকিৎসা। অথবা লিভার সমস্যার কারণে কারো ইসোফেগাস বা খাদ্যনালীর উপরের অংশের রক্তনালী ফেটে গিয়ে রক্তপাত হচ্ছে অথবা রক্তপাতের ঝুঁকি তৈরি হলো, সেক্ষেত্রে আমরা যদি রক্তনালীটা অ্যান্ডোস্কোপির মাধ্যমে বেঁধে ফেলি তাহলে আমরা সেটি যেটিকে বলি অ্যান্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন, এই লাইগেশন করলেও এটি একটি থেরাপিউটিক অ্যান্ডোস্কোপি। অর্থাৎ অ্যান্ডোস্কোপি বা কোলোনোস্কোপি এর মাধ্যমে যে রোগ পাওয়া যায় সেই রোগের চিকিৎসা পেট না কেটে যদি অ্যান্ডোস্কোপির মাধ্যমে করা সম্ভব হয় তার নাম হচ্ছে থেরাপিউটিক অ্যান্ডোস্কোপি। স্যার, ডায়াগনোস্টিক এবং থেরাপিউটিক অ্যান্ডোস্কোপির মধ্যে ডিফারেন্সটা কী? ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন আপনি। তো ডায়াগনোস্টিক অ্যান্ডোস্কোপি বলতে আমরা বুঝি, আমরা ক্যামেরা দিয়ে একটা ছবি তুললাম, আপনি মনে করুন ছবি তোলার পর ছবিতে দেখলাম আমরা আমাদের মুখের কোনায় একটা কালো দাগ রয়েছে অথবা একটা ওয়ার্ট রয়েছে অথবা যাই একটা সমস্যা পেলাম, এরপর আমরা যদি ওই সমস্যাটার সমাধান করি তাহলে এটা হবে থেরাপি। ঠিক একইভাবে অ্যান্ডোস্কোপিক এক্সামিনেশন বা পরীক্ষার মাধ্যমে, অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা যখন একটা সমস্যা নির্ণয় করি সেই সমস্যাটা অ্যান্ডোস্কোপির মাধ্যমে সমাধান করা হলেই এটি থেরাপিউটিক অ্যান্ডোস্কোপি হলো। অর্থাৎ ডায়াগনোস্টিক অ্যান্ডোস্কোপির পরের ধাপ হচ্ছে থেরাপিউটিক অ্যান্ডোস্কোপি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা কোন কোন ডিজিজের ক্ষেত্রে থেরাপিউটিক অ্যান্ডোস্কোপি ব্যবহার করব? হ্যাঁ, ধন্যবাদ। তো আমরা মূলত যদি যে সমস্ত পেশেন্ট পেপটিক আলসার সমস্যার কারণে রক্ত বমি নিয়ে আসেন, তো রক্ত বমি হচ্ছে কোনো একটা পেশেন্ট আমাদের কাছে আসলেন যার রক্ত বমি অথবা কালো পায়খানা হচ্ছে, আমরা অ্যান্ডোস্কোপি করে দেখলাম একটা পেপটিক আলসার ডিজিজ রয়েছে যেখান থেকে পাকস্থলী অথবা ডিউডেনামের একটা পার্টিকুলার জায়গা ক্ষত থেকে রক্তপাত হচ্ছে, আমরা সেই জায়গায় ইঞ্জেকশন দিয়ে অথবা ক্লিপ লাগিয়ে যদি আমরা রক্তপাতটা বন্ধ করে ফেলি তাহলে এটি হচ্ছে একটি থেরাপিউটিক অ্যান্ডোস্কোপিক চিকিৎসা, যার মাধ্যমে আমরা পেপটিক আলসারের রক্তক্ষরণ বন্ধ করলাম, অথবা ইসোফেজিয়াল ভ্যারিক্সের ক্ষেত্রে ইসোফেজিয়াল ভ্যারিক্স ব্যান্ড লাইগেশন করে ভ্যারিক্সটা আমরা অবলিটারেট করে দিলাম, অথবা পলিপ পাওয়া গেলে সেটা আমরা পলিপ রিমুভ করলাম, পিত্ত নালীতে যদি পাথর থাকে সেটি আমরা অ্যান্ডোস্কোপির মাধ্যমে অপসারণ করলাম, যার নাম আমরা বলি ইআরসিপি। জি স্যার। স্যার, অনেক সময় পেশেন্টরা ভিতরে নল ঢুকাতে ভয় পায়, এটা কি ভয় পাওয়ার মতো কিছু? জি, এটি সেই অ্যান্ডোস্কোপি যখন থেকে শুরু হয় ঠিক তখন থেকে এটি একটি ভয়ঙ্কর বিষয় হিসেবে অনেকে বিবেচনা করেন। তবে অ্যান্ডোস্কোপিক এক্সামিনেশন এমনি স্বাভাবিকভাবে নিরাপদ এবং এটি ভয় পাওয়ার কিছুই নেই, তারপরেও যেহেতু এটি একটি টিউব আমরা মুখের ভিতর দিয়ে খাদ্যনালীর ভেতরে প্রবেশ করাই, এই জন্যে গলার ভেতরে আঙ্গুল দিলে যেরকম একটি বমি ভাব হয় ঠিক তেমনি অ্যান্ডোস্কোপ প্রবেশের সময় একটু বমি ভাব আমাদের কারো হতে পারে। যদি আমরা বেশি রেজিস্ট করি, বেশি আমরা খুব বেশি
প্রতিরোধ করার চেষ্টা করি, সেক্ষেত্রে কষ্ট একটু বেশি হবে। কিন্তু রিল্যাক্সলি শুয়ে থাকলে নর্মালি এন্ডোস্কোপি করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এর বাইরে বর্তমানে আমরা যেটা প্র্যাকটিস করি সেটি হচ্ছে অ্যান্ডোস্কোপি আন্ডার সিডেশন। আমরা যে সমস্ত পেশেন্ট মনে করেন যে অ্যান্ডোস্কোপি একটু ভয়ঙ্কর অথবা একটু কষ্টদায়ক, তাদের জন্য নিরাপদ ঘুমিয়ে অ্যান্ডোস্কোপি করার আমরা ব্যবস্থা বাংলাদেশে এখন খুবই প্রচলিত। ঘুম পাড়িয়ে অ্যান্ডোস্কোপি করলে 3-5 মিনিটের জন্য আমরা পেশেন্টকে ঘুম পাড়াই, এরপর স্বাভাবিকভাবেই সে 10-15 মিনিট পর হেঁটে চলে যেতে পারেন। ঘুম পাড়িয়ে অ্যান্ডোস্কোপি অথবা ব্যথামুক্ত অ্যান্ডোস্কোপি ব্যবস্থা এখন বাংলাদেশে অ্যাভেইলেবল। স্যার, এন্ডোস্কোপি যে করব তখন আমরা পেশেন্টকে কী কী প্রিপারেশনস নিতে বলবো? জি হ্যাঁ, এটি অবশ্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি আপার জিআই অ্যান্ডোস্কোপি করি, অর্থাৎ পাকস্থলী এবং খাদ্যনালীর উপরের অংশ, ডিউডেনাম, এসব দেখার জন্য যদি আমরা অ্যান্ডোস্কোপি করি, তাহলে 6-8 ঘন্টা না খেয়ে থাকলেই এই অ্যান্ডোস্কোপি করা যায়। এর বাইরে অন্যান্য যে সমস্ত অ্যান্ডোস্কোপিক পরীক্ষা আছে, যেমন এন্টেরোস্কোপি, ডাবল বেলুন অথবা কলোনোস্কোপি, এগুলির জন্য স্পেশাল প্রিপারেশন আছে। এগুলি প্রিপারেশন নিয়ে হসপিটালে গিয়েই পরীক্ষা করাতে হয়। কিন্তু আপার জিআই অ্যান্ডোস্কোপির জন্য শুধুমাত্র কেউ যদি 6-8 ঘন্টা না খেয়ে থাকেন, তার যদি জ্ঞাতসারে তেমন কোনো কার্ডিয়াক প্রবলেম না থাকে, যে কোনো সময় অ্যান্ডোস্কোপি দিয়েই করতে পারেন। স্যার, কোনো পেশেন্ট এন্ডোস্কোপি করার সময় যদি ব্যথা বা অস্বস্তি অনুভব করে, তখন তার আমরা পেশেন্টকে কীভাবে কাউন্সিলিং করতে পারি? কেউ যদি ব্যথা অনুভব করেন, সেক্ষেত্রে অনেকের পূর্ব অভিজ্ঞতা থাকে যে হ্যাঁ, আমি একবার এন্ডোস্কোপি করেছিলাম, সেটা আমার জীবন বেরিয়ে গেল বা অনেক কষ্ট পেয়েছিলেন, এরকম তো। সেক্ষেত্রে তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনি অ্যান্ডোস্কোপি আন্ডার সিডেশন, যেটা ঘুম পাড়িয়ে ব্যথামুক্ত অ্যান্ডোস্কোপি, সেটা করাই ভালো। স্যার, আমরা কোন ক্ষেত্রে এন্ডোস্কোপি করতে পারবো না? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্ডোস্কোপির অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন বলতে তেমন কিছু নেই, তো তারপরও রিসেন্ট এমআই অথবা যার সিগনিফিক্যান্ট কার্ডিয়াক ডিজিজ আছে, তাদের জন্য একটু বেশি রিস্ক। অ্যান্ডোস্কোপি যদিও নিরাপদ প্রক্রিয়া, কিন্তু এর ক্ষেত্রেও 0.04% একটা কমপ্লিকেশন রিস্ক, 0.01-0.04%, 1,000-1,004 পর্যন্ত অনেক সময় দেখা যায় যে কোনো রকম জটিলতা হতে পারে। তো বিশেষ করে জটিলতা সাধারণত দুই রকমের হয়। একটি হচ্ছে অ্যান্ডোস্কোপির কারণে লোকালি গলা ব্যথা হতে পারে, আপার যে অ্যান্ডোস্কোপি করলে অনেক সময় কিছু খাদ্যনালীর সিক্রেশন শ্বাসনালীতে ঢুকে গিয়ে একটু কাশি হতে পারে, এটি একটি প্রবলেম হতে পারে। এর বাইরে সিডেশন দিলে বা ঘুম পাড়ালে অনেক সময় কারো কারো, খুবই রেয়ার, সাময়িকভাবে শ্বাসের সমস্যা হয়, যেটা 2-3 মিনিটই আমরা ম্যানেজ করে ফেলতে পারি। এর বাইরে কিছু কিছু ক্ষেত্রে ভেরি রিস্কি সিচুয়েশন থাকে, যেমন খাদ্যনালীর ভিতরে কিছু অ্যাবনর্মালিটি থাকে, যেমন আমরা বলি ডায়াবেটিকুলাম, এসব ক্ষেত্রে পারফোরেশনের চান্স থাকে, যেটা একেবারেই রেয়ার, তবু এটার সম্ভাবনা থাকে আর কি। স্যার, থেরাপিউটিক এন্ডোস্কোপি শেষ হয়ে গেলে পেশেন্টকে কতক্ষণ আমরা হাসপাতালে স্টে করার জন্য বলব এবং তখন পেশেন্টের ফলো আপটা কীভাবে করব? জি ধন্যবাদ। ডায়াগনোস্টিক এন্ডোস্কোপির জন্য যদি উইদাউট সিডেশন করা হয়, সেক্ষেত্রে 3 মিনিট পরেই, অ্যান্ডোস্কোপির পরে পেশেন্ট স্বাভাবিকভাবে মুভ করতে পারবেন 3-5 মিনিটের মধ্যে, যদি কোনো অন্যান্য কোনো সিগনিফিক্যান্ট প্রবলেম না থাকে। আর ঘুম পাড়ানো প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্ডোস্কোপি করা হলে তো আমরা স্বাভাবিকভাবেই বলি 1/2 ঘন্টা বিশ্রাম নেওয়ার জন্য। 1/2 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর প্রয়োজন বোধ উনি একটু চা কফি খেতে পারেন, এগুলি খেলে কনসাসনেস দ্রুত রিগেইন করে। তবে ঘুম পাড়িয়ে অ্যান্ডোস্কোপি করা হলে আমাদের পরামর্শ ওই দিন যেন উনি ড্রাইভ না করেন, ওই দিন কয়েক ঘন্টার মধ্যে ড্রাইভ করা ঠিক হবে না, এবং মেজর ডিসিশন মেকিং এগুলি না করাই ভালো, বিশেষ করে ড্রাইভিংয়ের মতো যে ব্যাপারগুলো বললাম, যেগুলি অন্যান্য সার্কামস্টেন্সের সাথে সম্পর্কিত কিছু রিস্ক বহন করে, ড্রাইভিংটা না করলে ভালো হয়। আর 1/2 ঘন্টা পরেই উনি চলে যেতে পারেন। এই সময়টা আমরা যেমন বিআরবি হসপিটালে আমরা যেটি করি, আমাদের এখানে ডে কেয়ার সিস্টেম আছে, যেখানে আমাদের সার্বক্ষণিক নার্স ডক্টররা মনিটর করেন, তো এটা স্বাভাবিকভাবেই তেমন কোনো সমস্যা হয় না। এর বাইরে
কিছু কিছু সেন্টার আছে যেগুলি শুধুমাত্র আউটডোর বেসিসে এন্ডোস্কোপি করা হয়, সেগুলিতে যদি সিটেশন ছাড়া ঘুম পাড়ানো ছাড়া এন্ডোস্কোপি করা হয় তাহলে সমস্যা প্রায় নাই বলা যায়। কিন্তু কোলোনোস্কোপি এবং ইআরসিপি এবং ডাবল বেলুন এই সমস্ত একটু ইনভেসিভ পরীক্ষার ক্ষেত্রে আমাদের পরামর্শ হসপিটালে থেকে ক্লিয়ারেন্স দেওয়ার আগ পর্যন্ত হসপিটালে স্টে করা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, আমি দর্শকদের প্রশ্ন নিচ্ছি। স্যার একজন দর্শক প্রশ্ন করেছেন, তার খাবার খেলে গ্যাস হয় এবং পেটে ব্যথা হয়, এখন কি করলে ভালো হবে? ধন্যবাদ যে দর্শক যিনি প্রশ্ন করেছেন, এই প্রবলেম অনেকেরই হয়। খাবার খেলে যদি উনি গ্যাস ফিল করেন অথবা পেটে ব্যথা হয়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটি এক ধরনের ডিসপেপটিক সিমটম বলি। এবং এই ডিসপেপসিয়া আমরা দুইভাবে চিকিৎসা করি, একটা হচ্ছে এম্পিরিক্যাল ট্রিটমেন্ট বা প্রাথমিক চিকিৎসা, আর এরপর হচ্ছে ট্রিটমেন্ট আফটার ইনভেস্টিগেশন, ডেফিনেটিভ ট্রিটমেন্ট। তো প্রাথমিকভাবে আমরা যে চিকিৎসা করে থাকি, সাধারণত যদি যে খাবারে উনি অভ্যস্ত সেই খাবারই যদি খান এবং পেটের ক্যাপাসিটি বা পেটের ধারণ ক্ষমতার তুলনায় যদি উনি অর্ধেক পরিমাণ খান অথবা ক্যাপাসিটির থেকে কম খান, পেটটা ফুলিয়ে না খান, পেট ভর্তি করে না খান, সেক্ষেত্রে এই প্রবলেম হওয়ার কথা না। তাহলে একটা হচ্ছে কাউন্সেলিং রিগার্ডিং ডায়েট, খাবারের ব্যাপারে ওনাকে পরামর্শ দেওয়া যে আপনি খাবারটা একটু পরিমিতভাবে খাবেন, অল্প করে খাবেন, ক্ষুধা লাগলে আবারও খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো খাবার পরিমাণটা হবে কম, খাবারের সাথে বেশি করে পানি না খাওয়া, এবং তৃতীয়ত যদি প্রয়োজন হয় কিছু অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ, যেমন ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট অথবা হায়োসিন এন বিউটাইল ব্রোমাইড, এই জাতীয় ওষুধ দিলে আমরা যদি খাবার আগে আধ ঘন্টা আগে একটা ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট ট্যাবলেটের অর্ধেক অংশ আমরা যদি খাইয়ে দিই, জনকে যদি বলা হয় যে এটা আধা ঘন্টা আগে খেয়ে নিন, তাহলে সাধারণত এই সমস্যা দূর হয়ে যায়। এটা যদি এই প্রাথমিক চিকিৎসায় যদি দূর না হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে আরও কোনো অসুবিধা আছে কিনা সেটি দেখার জন্য একটা আল্ট্রাসাউন্ড, অ্যান্ডোস্কোপি, এই সমস্ত পরীক্ষা করা যায়। ধন্যবাদ স্যার। স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, তিনি আইবিএস এর ট্রিটমেন্টটা জানতে চেয়েছেন, তার স্যার কোলোনোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি রিপোর্ট নর্মাল, পেশেন্টের এজ 35 ইয়ার্স এবং বিএমআই 25। জি, বিএমআই এর কথা উল্লেখ করেছেন, যেহেতু নিঃসন্দেহে স্বাস্থ্য সচেতন, কিন্তু বাংলাদেশে 25 আমরা গ্রহণ করি না, 25 আমাদের জন্য আমরা বেশি ধরি, আমরা স্থূলতা হিসাবেই বিবেচনা করি। তো এরপরও যে প্রশ্নটি উনি করেছেন যে আইবিএস এর ট্রিটমেন্ট কী, আইবিএস আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলি যে এটি পার্টিকুলার একটা ডিজিজ, কিন্তু পরীক্ষা করে যা কিছুই পাওয়া যায় না, এমন রোগ যেটি পরীক্ষা করে আপনি পাবেন না, অদৃশ্য। কিন্তু এটি যেহেতু অনেক সিমটম অথবা মানুষের কষ্টের কারণ হয়, এই জন্যে আইবিএস বাংলাদেশে প্রায় 30-35% পেশেন্ট যারা এই আইবিএস সিমটমে সাফার করেন, তাদের কনসালটেশন যারা নিতে আসেন 30-35%-এরও বেশি আমরা দেখি আইবিএস সমস্যায় ভোগেন। তো ওনাদের জন্য যেটি আমরা পরামর্শ দেব যে যেহেতু এটি খাদ্যাভাসজনিত কম্পোনেন্ট থাকে এই রোগে, তো খাদ্যাভাস পরিবর্তন, যে সমস্ত খাবার খেলে আইবিএস সিমটম, যেমন পেটের মধ্যে ব্যথা, তারপর ব্লোটিং, পেটে ডাকাডাকি করা অথবা পেট একটু ফুলে থাকা অথবা খাওয়ার পরপরই টয়লেটে যাওয়ার প্রবণতা, এই সমস্ত সিমটমকে আমরা আইবিএস সিমটম হিসেবে বিবেচনা করি। এগুলির জন্য যে সমস্ত খাবার খেলে ওনার প্রবলেম হতে পারে সেই খাবারগুলো প্রথমে হলে অ্যাভয়েড করা দরকার, সেটি যে খাবারই হোক। যদি মিল্ক হয় মিল্ক প্রোডাক্ট বাদ দিতে হবে, আর যদি মিল্ক না হয় তাহলে মিল্ক খাওয়া যেতে পারে। মিল্কে যদি কোনো প্রবলেম না করে, এরপর কারো কারো ডাল, সিম, এই জাতীয় লিগিয়ুম জাতীয় খাবার খেলে প্রবলেম হয়, তিনি ওটা পরিহার করে চলতে পারেন। কারো যদি শাক খেলে সমস্যা না হয়, উনি শাক খাবেন। কারো যদি রুটি খেলে সমস্যা হয়, উনি রুটি বাদ দিয়ে ভাত খেতে পারেন বাংলাদেশে, সেটা পরিমিত পরিমাণে। তো এর বাইরে এগুলি হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, দুই নম্বর হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট, তিন নম্বর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট। এখানে স্বাভাবিকভাবেই স্ট্রেসের সাথে অনেকেই বলবেন যে আমি যখন
বাড়ি থেকে বেরোতে যাই তখন একবার টয়লেটে যেতে হয়, অথবা পরীক্ষায় দিতে যাওয়ার আগে টয়লেটে যাওয়ার প্রবণতা চাপে, অথবা ভাইবা বোর্ড, এরকম অনেকেরই সিম্পটম থাকে। তো সেই ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট অত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের স্ট্রেস আইবিএস সিম্পটমটাকে বাড়ায়, যে এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে এই ডায়েট, স্ট্রেস, লাইফস্টাইল মডিফিকেশন, এরপর মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে যদি তার পাতলা পায়খানা রিলেটেড সমস্যা বেশি হয়, আমরা বলি এটা ডায়রিয়া প্রিডোমিনেন্ট, যদি কনস্টিপেটেড পেটেড থাকে বা টয়লেট ঠিকমতো ক্লিয়ার হয় না, তাহলে কনস্টিপেটেড প্রিডোমিনেন্ট, অথবা মিক্সড অথবা অল্টারনেটিভ ভ্যারাইটি, যাই থাকুক না কেন এটা সিমটমের ট্রিটমেন্ট করা যেতে পারে ওষুধের মাধ্যমে। ধন্যবাদ স্যার। স্যার, আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, রোগীর কোন স্টেজে এন্ডোস্কোপি এবং কোন স্টেজে ইআরসিপি করতে হয়? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। এন্ডোস্কোপি হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন, উপর পেটে ব্যথা থাকলে, অথবা উপর পেটে একটু ফোলা ভাব থাকলে, অথবা যদি মনে করেন যে খাওয়ার পরে পেট ডিসকমফোর্ট হচ্ছে, অথবা যদি রক্তশূন্যতা হতে থাকে কারো, সেক্ষেত্রেও আমরা এন্ডোস্কোপি পরীক্ষা করতে দিয়ে থাকি। এটি হচ্ছে এন্ডোস্কোপির জন্য। আর ইআরসিপি হচ্ছে এটির পার্টিকুলার, এটি একটি পরীক্ষা সাথে চিকিৎসা, এটি একটি ডেফিনিট থেরাপিউটিক এন্ডোস্কোপি। আমরা এখন আর ডায়াগনোস্টিক ইআরসিপি সাধারণত করে থাকি না, এক স্পেশাল কেস ছাড়া। ইআরসিপি যদি কারো পিত্ত নালীতে পাথর হয়ে থাকে, পিত্তনালীতে টিউমার হয়, পিত্তনালীতে কৃমি প্রবেশ করে, অথবা অগ্ন্যাশয় রোগ থাকে, সাধারণত আমরা ইআরসিপি পরামর্শ দিয়ে থাকি। ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, কোন জাতীয় খাবার খেলে গ্যাসের সমস্যা হয় না এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির কি কোনো সহজ উপায় আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। তো যে সমস্ত খাবার স্বাভাবিকভাবে আমি মনে করুন আমি অভ্যস্ত, আমি ভাত মাছ ডাল সবজি খেতে অভ্যস্ত, এতে আমার প্রবলেম হয় না, কিন্তু আমি মাংস খেলে আমার প্রবলেম হয়। সেক্ষেত্রে যদি আমি মাংস এবং মাংস জাতীয় খাবার যদি অ্যাভয়েড করি, সেক্ষেত্রে আমার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা পেটের অস্বস্তি, গ্যাস সমস্যা এগুলো নাও হতে পারে। এর বাইরে আমি যেটা বলেছিলাম যে মিল্ক প্রোডাক্ট, অনেকে মিষ্টি খেলে সমস্যা হয়, দুধ খেলে সমস্যা হয়, তাহলে উনি দুধ বাদ দিতে পারেন, যার সমস্যা হবে না তিনি খাবেন। এর বাইরে আছে আপনার এই সিম, এরপর ফুলকপি বাঁধাকপি, এসব খেলে অনেকের প্রবলেমটা হয়, তা উনি ওটা বাদ দিতে পারে। এটা হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট ফর ডিসপেপসিয়া, গ্যাস্ট্রিক বলতে আমরা ডিসপেপসিয়াটা বোঝাচ্ছি। এর বাইরে আরেকটা প্রশ্ন করেছিলেন, সরি আমি ঠিক আছে স্যার, কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, এটার সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল এক্সারসাইজ করা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা। তিন নম্বর প্রচুর আঁশযুক্ত খাবার খাওয়া, বাংলাদেশে শাকসবজি প্রচুর সুযোগ আছে সেটি খাওয়া। এরপর যদি আমরা রুটি খেতে অভ্যস্ত থাকি, তাহলে যে সমস্ত লাল গমের রুটি, এগুলিতে অনেকের লাল আটা রুটি খেলে অনেকের কষ্ট পরিষ্কার হয়ে যায়। এর বাইরে রয়েছে কিছু বাল্ক ফর্মিং লেক্সারিভ, যে সমস্ত মানে খাদ্য উপাদান আমাদের পেটের মানে স্টুলের পরিমাণ বাড়ায়, তাহলে সেগুলিকে আমরা বলি বাল্ক ফর্মিং লেক্সারিভ। যেমন ইসবগুলের ভুষি, আমরা সারা বাংলাদেশে খুবই অভ্যস্ত, অনেকেই এটা খেয়ে থাকেন, এটা চিকিৎসা এনসিয়েন্ট বা আমরা প্রাচীনকাল থেকেই চলে এসছে এটি, অথবা তোকমা একটা জিনিস পাওয়া যায়, একটা এক ধরনের বিচি, এই জাতীয় জিনিস খেলেও অনেকেরই ক্লিয়ার হয়ে যায়। এর বাইরে রয়েছে মেডিকেল ম্যানেজমেন্ট, ঔষধপত্র দিয়েও করা যেতে পারে, একান্তই প্রয়োজন না হলে ওষুধ না খাওয়াই ভালো। পানি, খাদ্যাভ্যাস পরিবর্তন, শারীরিক পরিশ্রম, ফিজিক্যাল এক্সারসাইজ যেটি বলেছিলাম, এরপরে হচ্ছে ইসবগুলের ভুষি, বাল ফার্মিং লেক্সারিভ, শাকসবজি, এগুলি খেয়ে পরিষ্কার করতে পারলেই ভালো হয়। ধন্যবাদ স্যার। স্যার, একজন দর্শক জিজ্ঞাসা করেছেন, তার বাবাকে স্যার বিআরবি থেকে ইআরসিপি করিয়েছেন, এখন স্যার তার গল ব্লাডারের টিউমার আছে, অপারেশনটা করার রিস্ক, তাহলে তিনি কী করতে পারেন? ইআরসিপি করেছিলেন যিনি, নিশ্চয়ই সেটি অপারেশন যোগ্য কিনা বিবেচনা করেই অপারেশন ইআরসিপি করেছেন। এখন যদি পেশেন্টের বয়স একটু বিবেচনার জন্য আমাদের বিবেচনা করতে হবে, যদি বয়স বেশি থাকে, যদি মাল্টিপল কোমরবিডিটিস থাকে, অন্যান্য অসুখ থাকে, যেমন কার্ডিয়াক প্রবলেম, শ্বাসের প্রবলেম, লিভার ফাংশনটা কেমন, কিডনি ফাংশন প্রিজার্ভ কিনা, তাহলে লিভার, কিডনি, হার্ট এবং লাংস ফাংশন, এই সব কিছু দেখে যদি বিবেচনা করা যায়,
যে এটি অপারেশন করার জন্য উনি ফিট, সেক্ষেত্রে অপারেশন ভালো ব্যবস্থা। যদি অপারেশন করা সম্ভব না হয় এবং সরি যে টিউমার বা ক্যান্সার যেটি হয়েছে তার স্টেজ কত, যদি স্টেজ 1-2 এসব থাকে সেক্ষেত্রে সার্জারি হচ্ছে বেস্ট অপশন। যদি 3-4 হয় তাহলে সার্জারি কোনো সুযোগ নেই, শুধু ইআরসিভির মাধ্যমেই চিকিৎসা করা হয়। ধন্যবাদ স্যার। স্যার, একজন দর্শক জানতে চেয়েছেন তার কোলোনোস্কোপিতে অনেক কষ্টের পরীক্ষা, তো এর বিকল্প কোনো টেস্ট আছে কি না? হ্যাঁ, কোলোনোস্কোপি যদি নর্মাল কোলোনোস্কোপি করা হয় এটি ডেফিনেটলি কষ্টদায়ক, তো সেক্ষেত্রে একটি বিকল্প ব্যবস্থা হচ্ছে ঘুম পাড়িয়ে কোলোনোস্কোপি করা, যেটি কোনো কষ্ট নাই, রুগীটিও পাবে না। এর বাইরে সিটি কোলোগ্রাফি একটা টেস্ট আছে, বাংলাদেশে খুব ভালো হয় না, সেটি খুব ভালো রেজাল্টও আমাদেরকে দেয় না। কোলোনোস্কোপি বিকল্প বাংলাদেশে এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড কিছুই নেই। এর বাইরে রয়েছে বেরিয়াম এনেমাও খুবই নন স্পেসিফিক, এটি করা যেতে পারে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় না। স্যার, একজন দর্শক প্রশ্ন করেছেন, তিনি ইআরসিপি করিয়েছেন প্যানক্রিয়াসে স্টোনের থাকার জন্য, এখন তার লাইফস্টাইল কেমন হওয়া প্রয়োজন? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। যিনি প্যানক্রিয়াটিক স্টোনের জন্য ইআরসিপি করিয়েছেন তার জন্য আমার পরামর্শ থাকবে লাইফস্টাইল হবে নর্মাল লাইফ, এবং ফিজিক্যাল এক্সারসাইজ থাকতেই হবে, ডায়েটারি ম্যানেজমেন্ট করতে হবে ওনার, যাতে ডায়াবেটিস ইতিমধ্যে হয়েছে কি না আমরা জানি না, ডায়াবেটিস যদি থাকে একরকমের ম্যানেজমেন্ট, ডায়াবেটিস না থাকলে নর্মাল লাইফস্টাইল, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস ম্যানেজমেন্ট করতে হবে। এর বাইরে যেহেতু পাথুরে অগ্নাশয় রোগ বা প্যানক্রিয়াটিক স্টোন রোগ এটি ভালো হয়ে যায় না, এটি আমাদের কাছে ইআরসিবির মাধ্যমে কিছু স্টোন বের করা যায়, অনেক সময় স্টোন বের করা যায় না, সেক্ষেত্রে আমাদের শকওয়েভ লিথোস্ট্রিপসির মাধ্যমে স্টোনগুলো ভেঙে গুঁড়ো করেও নিয়ে আসা যায়। গুঁড়ো করে নিয়ে আসলে পুরোপুরি কমপ্লিট ডাক্তার ক্লিয়ারেন্স করা যেতে পারে, সব স্টোন বের করে ফেলা যেতে পারে, সেক্ষেত্রে আর খুব বেশি ম্যানেজমেন্ট প্রয়োজন হয় না। কিন্তু যদি সকল স্টোন বের করা না যায় সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল ফলো আপ এবং ঔষধপত্র এগুলি নানান কিছুই লাগতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, বিভিন্ন পরীক্ষা তো আছে, যেমন আলট্রাসোনোগ্রাফি, কোলোনোস্কোপি, অ্যাবডোমিনাল সিটি স্ক্যান, তো স্যার আমরা যদি পেশেন্টের আলট্রাসোনোগ্রাফি করি তাহলে জিআইটি ডিজিজের ক্ষেত্রে কী কী ফিচার্স দেখতে পাবো? জি, অনেক ধন্যবাদ। আলট্রাসোনোগ্রাফি করলেও জিআইটি ডিজিজের অনেক কিছুই পাওয়া যেতে পারে, যেমন আমরা প্রথমে বলি সলিড অর্গান, যেমন লিভার, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এর বাইরে কিডনি, তারপরে স্প্লিন বা প্লিহা, এগুলিকে আমরা বলি সলিড অর্গান। সলিড অর্গানে যদি কোনো প্যাথোলজি থাকে, লিভারে টিউমার থাকুক অথবা গলব্লাডারে পাথর থাকুক এসব পাওয়ার জন্য, অথবা পিত্তনালীর ব্লকেজ থাকুক, লিভারের ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এগুলি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ইজিলি জানা যায়। এর বাইরে পাকস্থলী অথবা কোলন অথবা অ্যাপেন্ডিক্স এই সমস্ত কোনো জায়গায় যদি টিউমার থাকে যেটি একটি ম্যাস ইফেক্ট দেখায়, সেই জায়গায় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ওই জায়গাটা অনেক মোটা হয়ে যায়, মোটা হিসাবে দেখানো যায় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে টিউমার ডিটেকশন করা যেতে পারে। এর বাইরে লিভার সিরোসিস হলে যদি পেটে পানি আসে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। এর বাইরে আমরা প্যানক্রিয়াটিক টিউমার যেটা আমরা বলেছিলাম, অগ্নাশয়ে পাথর অথবা অগ্নাশয়ে টিউমার, এসব রোগও আমরা জানতে পারি। এর বাইরে কিডনি এবং অন্যান্য সম্পর্কে তো সবাই ভালোই জানেন যে এই সমস্ত রোগও জানা যেতে পারে, যেগুলি আমরা জিআইটি ডিজিজের মধ্যে পড়ে না, শুধুমাত্র অ্যাবডোমিনাল কন্টেন্ট হিসাবে বলেছি। জি স্যার। স্যার, আমরা অ্যাবডোমিনাল সিটি স্ক্যান কখন করব? ধন্যবাদ। অ্যাবডোমিনাল সিটি স্ক্যান এটি একটি পার্টিকুলার পরীক্ষা যখন আমরা করি, যদি কোনো পেশেন্টের আলট্রাসোনোগ্রাফি অথবা এক্স রে এবং এন্ডোস্কোপি এসবের মাধ্যমে পেটের মধ্যে সন্দেহভাজন কোনো টিউমারের অস্তিত্ব থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে সিটি স্ক্যান করা যেতে পারে। এরপর আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা অগ্নাশয় রোগ পুরোপুরি নির্ণয় করতে পারছি না, সেক্ষেত্রে সিটি স্ক্যান করে আমরা অগ্নাশয় রোগ নির্ণয় করতে পারি। এর বাইরে কোনো টিউমার বা ক্যান্সার কোথাও ছড়িয়ে পড়েছে কি না সেটি দেখার জন্য আমরা সিটি স্ক্যান করে থাকি। সিটি স্ক্যানের নানারকম ভ্যারাইটি রয়েছে, পাকস্থলীরতে টিউমার থাকলে সেটি কোথাও ছড়ালো কি না সেটিও যেমন দেখা যায়, পাকস্থলীর ওয়ালের ঘনত্ব আমরা মাপতে পারি, তাহলে পরিপাকতন্ত্রের খাদ্য নালীর সমস্যা সম্পর্কেও জানা যেতে পারে সিটি স্ক্যানের মাধ্যমে।
এরপরে অ্যাবডোমিনে পেটের মধ্যে টিবি যক্ষা হলে অনেক সময় লিম নোডগুলো বড় হয়ে যায়, সেগুলি জানার জন্য আমরা অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি বা এক্স রের মাধ্যমে পাওয়া যায় না, অ্যান্ডোস্কোপি করেও জানা যায় না, তখন সিটি স্ক্যান আমরা করে থাকি সাধারণত। জি স্যার। স্যার আরেকটি প্রশ্ন এসেছে, একজন দর্শক প্রশ্ন করেছেন তার খাওয়ার পরে পেটের ভিতর হালকা হালকা ব্যথা করে, তো এটার চিকিৎসাটা কি? আচ্ছা, ধন্যবাদ। খাওয়ার পর যদি পেটে হালকা ব্যথা করে, এটি সাধারণত মারাত্মক রোগ হিসেবে বিবেচনা করার প্রয়োজন নাই। যদি ব্যথা করে সেক্ষেত্রে আমি আগেও বলেছিলাম যে খাবারের পরিমাণটা উনি যদি একটু পরিমিত করে খান, একটু অল্প করে খান, খাওয়ার পর বেশি করে পানি না খান, সেক্ষেত্রে এই সমস্যা দূর হয়ে যেতে পারে। যদি দূর না হয় সেক্ষেত্রে অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ যেগুলি রয়েছে, টাইমোনিয়াম মিথাইল সালফেট, এই ওষুধ, এই ট্যাবলেট আমরা খাওয়ার আগে অল্প পরিমাণে খেয়ে দেখতে পারি, এতে সমস্যা দূর হয়ে যাওয়ার কথা। স্যার আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট মোমেন্টে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, অনেক ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। সবশেষে আমার যে কথাটি, সেটি হচ্ছে আমি খনার বচন এক সময় ভালোই পড়তাম। এই খনার বচনে যে কথাটি রয়েছে, উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল, এই কথাটা সবার মনে রাখতে হবে যে অল্প আহার হচ্ছে স্বাস্থ্যের সহায়ক, অল্প পরিমাণ খাওয়া, পরিমিত খাওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পেট হচ্ছে আমাদের সকল রোগের সূতিকাগার হিসেবে যেন আমাদেরকে আক্রান্ত না করে, এই বিষয়টা খেয়াল রেখে অল্প আহার, শারীরিক পরিশ্রম, বর্তমানে আমাদের শারীরিক পরিশ্রমের প্রবণতা একেবারেই কমে গেছে, তো অল্প খাবার খাওয়া, শারীরিক পরিশ্রম করা, এবং যদি কোনো কোমরবিডিটি থাকে সেগুলি নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করাই হচ্ছে আমরা মনে করি হেলদি লাইফস্টাইলের অংশ। অনেক ধন্যবাদ সবাইকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শকদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি স্যারের মূল্যবান উপদেশ পেয়ে কিছুটা হলে উপকৃত হয়েছেন। স্যার কিন্তু বলেছেন আমাদের হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট, এবং শারীরিক পরিশ্রম করতে হবে। সো দর্শক, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।